রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা সালমান ভাইয়ের কাছ থেকে শুনেছেন যে আজকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই ছাত্রলীগের এই সন্ত্রাসীরা হামলা চালায়নি। আপনারা গত বছর দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল, আবার আজকে একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আজকে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে লক্ষ্যাত করার জন্য এবং দুর্নীতিবাজ বিসিকে রক্ষা করার জন্য ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানকার আন্দোলনরত ছাত্র শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক যারা এই চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন, এই দুর্নীতির সাথে জড়িত ছিলেন, তাদেরকে পথ থেকে সরিয়ে যেতে বাধ্য করেছে তাদের সংগঠনের প্রধান নেত্রী। অত্যন্ত দুঃখের বিষয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই কলঙ্কিত উপাচার্য, যিনি উপাচার্য পদকে কলঙ্কিত করেছেন দুর্নীতির মাধ্যমে, গোটা শিক্ষক সমাজকে অপমানিত করেছেন, সেই শিক্ষককে রক্ষা করার জন্য ছাত্রলীগ আজকে সেই বিসির লাঠিয়াল বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে, সেটা আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই দেখি। কিছুদিন আগেই আপনারা দেখেছেন ছাত্রলীগের নির্মমতায় কীভাবে বুয়েটের ছাত্র আফগারকে মেরেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আপনারা আরও দেখেছেন কীভাবে গত কিছুদিন আগে রাজশাহী পলিটেকনিকে একজন অধ্যক্ষকে শিক্ষাগুরুকে ছাত্রলীগের এই সন্ত্রাসীরা পানিতে নিক্ষেপ করেছে। আপনারা যদি গত কয়েক বছরে ছাত্রলীগের কর্মকাণ্ড পর্যালোচনা করেন, নিশ্চিতভাবে তারা কোনো ছাত্র সংগঠনের মধ্যে তাদের কর্মকাণ্ড করে না, এই সন্ত্রাসী সংগঠনের ভূমিকা অবতীর্ণ হচ্ছে, পরিণত হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা সেই আইয়ুব খানের শাসন আমলের কথা আপনি দেখেছেন, আমরা শুনেছি, সেই আইয়ুব খানের স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখার জন্য সন্ত্রাসী ছাত্র সংগঠন চলে এনেছে, আর আজকে একই ভূমিকা অবতীর্ণ হচ্ছে ছাত্রলীগ। তারা শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক ন্যায়সঙ্গত আন্দোলনে শিক্ষার্থী শিক্ষকদের উপরে হামলা চালাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের প্রতি সংহতি প্রকাশ করে আমরা বলতে চাই, তাদের যে দাবি যে এই দুর্নীতিবাজ উপাচার্য পদত্যাগ, আমরা সেই দাবিতে একমত পোষণ করছি এবং তাদের উপরে হামলার সাথে যারা জড়িত তাদের বিচার এবং অতি দ্রুতই আজকে এই দুর্নীতিবাজ উপাচার্যের পদত্যাগ দাবি করতেছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো চাল বাহানা করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু ছাড় দেওয়া হবে না, কারণ আমরা দেখেছি কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে মিটিংয়ে বলেছিলেন, সেখানে তিনি কেন এই দুর্নীতিবাজ বিসির বিরুদ্ধে ব্যবস্থা নেননি, কারণ তাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে গোপালগঞ্জ বরিশাল সব প্রায় বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতিগ্রস্ত বিসিদের বিরুদ্ধে আন্দোলন আছে, তারা আতঙ্কে আছেন যে ছাত্র সমাজের মধ্যে এই আন্দোলনের মধ্যে দিয়ে একজনের প্রতিবাদী চেতনা জাগ্রত হচ্ছে। সুতরাং তারা একদিকে যখন সরকারের পক্ষ থেকে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে, অপরদিকে তাদের পছন্দের লোককে তারা রেহাই দিচ্ছে, সেটা প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সুতরাং আমরা বলতে চাই, এই ভণ্ডামি কিংবা আইওয়াশের অভিযান নয়, প্রত্যেকটি দুর্নীতিবাদের বিরুদ্ধে ব্যবস্থা, আমরা এখনই আমাদের এই মশাল মিছিল শুরু করবো। Hey, hey.